বন মহোৎসবে হাতিবাড়িয়া 25 নম্বর ওয়ার্ডে শতাধিক পরিবারের বাড়িতে গিয়ে বৃক্ষরোপণ করলেন বিজ্ঞান মঞ্চের সদস্যগণ। বৃক্ষরোপণের বাৎসরিক উৎসব হলো বন উৎসব। 1950 থেকে প্রতি বৎসর আমাদের দেশে 14 জুলাই তারিখে এই বন মহোৎসব পালিত হয়। বনায়ন ও গাছের গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করতে বৃক্ষরোপণ কর্মসূচি জীবনের উৎসব বলাই শ্রেয়, কারণ দূষণমুক্ত সুস্থ পৃথিবী গড়তে বৃক্ষরোপণের জন্য বিকল্প কোনো নেই। বন মহোৎসবের এই শুভ সূচনায় মানব জীবনের বৃক্ষচ্ছেদন, অপরিকল্পিত নগরায়ন, পরিবেশ দূষণের কুফল এবং বৃক্ষরোপণ ও বৃক্ষ সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করতে সকলকে এগিয়ে আসতে হবে। সকলের কাছে বৃক্ষরোপণ সংরক্ষণের আবেদন পৌঁছে দিতে এই প্রয়াস, যার ছত্রে ছত্রে ধ্বনিত হচ্ছে সবুজের স্বপ্ন, সবুজের আহ্বান। এই সবুজায়নের যোগ্যে সকলের সার্বিক সহযোগিতা ইউনিটের তরফ থেকে সকলকে আহ্বান জানালেন হাতিবেড়া ইউনিটের সম্পাদক সন্দীপ পাত্র। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ হলদিয়া বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে হাতিবেড়া ইউনিট এলাকায় প্রায় শতাধিক পরিবারের বাড়িতে গিয়ে ইউনিটের সদস্যদের উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ রাজ্য নেত্রী সুচিস্মিতা মিশ্র, উপস্থিত ছিলেন বিজ্ঞান পরিষদের সদস্য নেতৃত্ব আশিস লাহিড়ি, এছাড়াও উপস্থিত ছিলেন হলদিয়া শহর বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক সভাপতি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ, উপস্থিত ছিলেন সুতাহাটা বিজ্ঞান কেন্দ্রের সভাপতি নকুলচন্দ্র ঘাটি প্রমুখ। আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ আজকে আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ হলদিয়া টাউন বিজ্ঞান কেন্দ্র অন্তর্গত আমাদের হাতিবেড়া ইউনিটের পক্ষ থেকে বৃক্ষরোপণ, যেহেতু আজকে অরণ্য সপ্তাহ, তাকে কেন্দ্র করে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি নিয়েছি। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি বড় বটবৃক্ষ রয়েছে, এই গাছটাও পুঁতা হবে। এছাড়া আমরা এই গ্রামের নানা প্রান্তে নানা ফলের গাছ লাগানোর ব্যবস্থা নিয়েছি, 100-এরও অধিক। এটা হলদিয়া টাউন বিজ্ঞান কেন্দ্র এবং হাতিবেড়া ইউনিয়নের পক্ষ থেকে। এছাড়া আমাদের জেলা এবং রাজ্যে নানা প্রান্তে হাজার হাজার গাছ লাগানো হচ্ছে। সকালে সুতাহাটা হলদিয়া বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে 200-এরও অধিক নানা জাতের ফলের গাছ লাগানো হয়েছে সুতাহাটা এলাকায়। প্রতি বছর গাছ লাগানো হয় কিন্তু গাছের পরিচর্যা থাকে না। আমরা যারা বলছে দেখুন, তারা এক ধরনের কি নিন্দুকের কথা। আমরা গাছ লাগানোর পর 6 মাস অন্তর এলাকায় গিয়ে সার নিজেরা পরিষ্কার করি এবং সারও দিই। কোনো কোনো ক্ষেত্রে তো সব দিকে যাওয়া যায় না, কিন্তু আমরা চর্চা করে থাকি। আপনার নাম? আমি নকুলচন্দ্র ঘাটি, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ প্রবীণ জেলা কমিটির সহসম্পাদক, সুতাহাটা বিজ্ঞান কেন্দ্রের কার্যকরী সভাপতি। এই যে অরণ্য সপ্তাহ, এই উপলক্ষে আমরা যে হাতিবেড়া গ্রামে প্রায় 100-এরও উপরে গাছের চারা লাগানোর একটা পরিকল্পনা করেছি, অলরেডি সকাল থেকে প্রোগ্রামটা শুরু হয়েছে। আমরা বিভিন্ন প্রান্তে গ্রামের এই চারা গাছ রোপণের মাধ্যমে এই অরণ্য সপ্তাহটা উদযাপন করছি। শুধু লাগানোই নয়, আমাদের কর্মসূচির মধ্যে থাকছে গাছটা যাতে রক্ষণাবেক্ষণ করে আগামী দিনে সেটা মহিরুই হয়ে পরিণত হয়, সেই লক্ষ্য উদ্দেশ্যে আমরা এই অরণ্য সপ্তাহটা পালন করছি। আমার নাম অঞ্জন কুণ্ডু, সভাপতি হলদিয়া শহর বিজ্ঞান কেন্দ্র। আমি একসময় হাতিবেড়া ইউনিয়ন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সভাপতি এবং সম্পাদকও ছিলাম, বর্তমানে সন্দীপ সম্পাদক, আমি এখনও সদস্য রয়েছি। তো আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি প্রত্যেক বছর করে থাকি এবং আমাদের হাতিবেড়িয়া এরিয়াতে যত বাড়িতে আমরা বৃক্ষ দিই প্রায়ই খোঁজ নিই, আমার সদস্যরাও খোঁজ নেন যে এই বৃক্ষটা ওনারা কীভাবে পরিচর্যা করছেন, যতক্ষণ না বড় হচ্ছে সেই বৃক্ষটা ফল দিচ্ছে। এখনও কত বৃক্ষ ফল দিচ্ছে প্রত্যেক বাড়িতে আমরা খোঁজ নিচ্ছি, আমাদের ফলও খাইয়েছেন, আম থেকে শুরু করে পেয়ারা থেকে শুরু করে
তো সে বিষয়ে আমরা অনেকটাই সফল, আমরা বলবো না যে 100% সফল, আমরা অনেকটাই সফল হয়েছে এই কাজে, এবং আগামী দিনে এটাকে পাথেয় করে আমরা এগিয়ে যেতে চাই। ধন্যবাদ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে। আমি দিলীপ আদক, হাতিবেড়া বিজ্ঞান মঞ্চের সদস্য। নমস্কার। আজকের আমাদের আজকে হচ্ছে অরণ্য সপ্তাহ শুরু, তো আমরা সত্যি ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকের আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিভিন্ন, আমাদের আশিস লাইট মহাশয় ছিলেন, আমাদের আমাদের কাছের মানুষ আমাদের নকুলদার রয়েছেন, দিলীপ দা, আমাদের কবিতা দি, এবং তার সাথে সাথে হল্লা দূরদর্শন রয়েছেন আমাদের সাথে টোটাল প্রোগ্রামটাকে কভারেজ দেওয়ার জন্য, এবং আমাদের হাতিবেড়া ইউনিটের সকল মেম্বার। এবং আমরা সত্যি গর্বিত যে এত সংখ্যক মানুষ আগে আমরা একসাথে বৃক্ষরোপণ করতে পারিনি, এবং আজকে আমাদের প্রোগ্রাম নিয়েছিলাম আমরা যে 100টা বাড়িতে আজকের দিনের জন্য আমরা টোটাল হাতিবেড়া গ্রামটাকে টোটাল প্রতিটা বাড়িতেই একটা করে গাছ লাগাবো। তো আজকের দিনের জন্য আমরা 100টা বাড়িতে গাছ রোপণ করার একটা কর্মসূচি নিয়েছি, তার সাথে সাথে আমরা এটাই বার্তা দিতে চাইছি একটা করে গাছ লাগানোর, যে আমরা আপনারাও গাছটা লাগান, কারণ আমাদের যে বিশ্ব উষ্ণায়নের ফলে যে পৃথিবীর যে টেম্পারেচার বেড়ে যাচ্ছে, তো সেটাকে আমরা এই গাছ লাগানোর মাধ্যমে কমাতে পারবো, এটাই আমাদের বার্তা। আমার নাম সন্দীপ পাত্র, হাতিবেড়া বিজ্ঞান মঞ্চের হাতিবেড়া বিজ্ঞান সভার সম্পাদক। সুশান্ত ঘোষ বলছি, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের আমি একজন সদস্য। বিভিন্ন ছোটো বট গাছ আমরা দেখি অনেক জায়গায়, বিভিন্ন জায়গায় হয়ে থাকে, যেগুলো হয়তো কেটে ফেলে দেয় বা ছিঁড়ে ফেলে দেয়। আমি সেগুলোকে জোগাড় করে নিয়ে এসে নিজের পরিচর্যায় এই সাইজ বড় করে সেগুলোকে দিই, এবং বিজ্ঞান মঞ্চ তো অবশ্যই পাশে থাকে, যেগুলো বাস স্ট্যান্ড বলুন বা রেল স্টেশন এবং বিভিন্ন জায়গাতে এগুলোকে লাগাই। গাছ লাগানো ছাড়া আমাদের মানে নেক্সট জেনারেশনকে বাঁচিয়ে রাখার আর কোনো রাস্তাই নেই, তো আমাদের এভাবেই করতে হবে, সবাই এগিয়ে আসুক আরও, এটাই কাম্য। আমার নাম সুশান্ত ঘোষ, হলদিয়া পেট্রোকেমিক্যালস। আমরা আজকে এই অরণ্য সপ্তাহ আজকে উদ্বোধনের দিন, আমরা সর্বত্র আজকে চারিদিকে গাছ লাগানোর চেষ্টা চালাচ্ছি, প্রতিটি বিজ্ঞান মঞ্চের প্রতিটি সভায়, প্রতিটি সভা কেন্দ্রে এবং প্রতিটি বিজ্ঞান কেন্দ্রে আমরা গাছ লাগানোর চেষ্টা করছি। আমাদের এবছর আমরা সকলেই জানেন যে এই বিশ্ব উষ্ণায়নের জন্য অনেকেই প্রাণ দিয়েছে, আমাদের আমরা যারা সাধারণ বিজ্ঞানকর্মী, আমাদের এই বিশ্ব উষ্ণায়ন রুখতে আমাদের কাছে সহজ হাতে সহজলভ্য উপায় হচ্ছে আরও বেশি গাছ লাগানো। এবং আপনারা জানেন শহরে সমস্ত জলজমিগুলো বন্ধ হয়ে যাচ্ছে, কংক্রিটের জঙ্গলে। আমরা সকলকে আহ্বান জানাচ্ছি, যত অট্টালিকা হচ্ছে তাদের যে বারান্দাগুলো সেগুলোকেও ছোটো ছোটো সবুজ দ্বীপ পরিণত করার জন্য আবেদন জানাচ্ছি। আমরা আমাদের বিজ্ঞান কেন্দ্রের এ প্রান্ত থেকে ও প্রান্ত সব জায়গায় আমরা গাছ লাগানোর উদ্যোগ নিয়েছি। আপনার নাম? আমার নাম রায়পদ কর, আমি হলদিয়া বিজ্ঞান পরিষদের সাধারণ সম্পাদক এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পূর্ব মেদিনীপুর জেলা কমিটি সহসভাপতি। না, এটা তো আপনাদের বা সকলের জন্যেই, গাছ লাগান, দেশ বাঁচান, প্রাণ বাঁচান, গাছ লাগানো তো সকলের কর্তব্য, সকলের প্রয়োজন, গাছের জন্যেই আমরা বেঁচে আছি, গাছ লাগানো ভালো। এটা যে লাগিয়েছেন আপনারা সকলের উপকারের জন্যই লাগিয়েছেন, আর কিছু আমার বলার নেই। আপনার নাম? আমার নাম সাইন্সপেক্টর ভোলানাথ পাল, হলদিয়া জিয়া। আমরা প্রত্যেক বছরই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ হলদিয়া শহর আচার্য প্রফুল্লচন্দ্র রায় বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে বিভিন্ন বিজ্ঞান সভাগুলোতে গাছ লাগানোর কর্মসূচি নিই। আজকেও আমরা নিয়েছি, এবং হাতিবেড়িয়ার বিভিন্ন জায়গায় আজকে বাড়িতে বাড়িতে আমরা গাছ লাগাচ্ছি, এবং প্রত্যেকটা গাছই হচ্ছে ফলের গাছ। ফলে এই গাছ শুধু যে বৃক্ষরোপণে গাছ ছায়া, ফুল, ফল, অক্সিজেন দেবে তাই নয়, এই গাছ আমাদের পুষ্টিকর খাবারও দেবে। তাই আমাদের এই গাছ লাগানো খুব দরকার বলে মনে হয়। শুধু অরণ্য সপ্তাহ নয়, প্রতিদিনই আমরা গাছ লাগাবো, কারণ ভারতে মাথাপিছু গাছের সংখ্যা 28টি, যেখানে আমাদের কানাডাতে 10,000-এরও বেশি মাথাপিছু গাছের সংখ্যা, আমেরিকায় যেখানে 699টা মাথাপিছু গাছের সংখ্যা, সেখানে আমাদের কাছে ভীষণই কম এই গাছের পরিমাণ। সেই জন্য আমাদের প্রচুর গাছ লাগাতে হবে। তবে শুধু যে এই বৃক্ষরোপণ করে আমাদের যে বিশ্ব উষ্ণায়ন বা এই জাতীয় আবহাওয়ার পরিবর্তনের সমস্যার সমাধান করা যাবে তা কিন্তু নয়, আমাদের অরণ্যকেও রক্ষা করতে হবে তার সঙ্গে সঙ্গে। আমরা বন জঙ্গল কেটে ফেলবো আর এককভাবে গাছ লাগাবো, তা দিয়ে কিন্তু আমাদের যে সমস্যা, সেই সমস্যার পরিবেশের অবক্ষয়ের সমাধান হবে না।
না। ফলে গাছ লাগাতে হবে, অরণ্যকেও রক্ষা করতে হবে, আর সেই গাছগুলো বাঁচিয়েও রাখতে হবে, শুধু লাগানো নয়। আমরা সেই জন্য মানুষের বাড়িতে গাছ লাগাচ্ছি, হাতিবেড়িয়ার বিভিন্ন মানুষের বাড়িতে বাড়িতে গাছ লাগাচ্ছি, তাদের বেড়ার মধ্যে এই গাছগুলো সুরক্ষিত অবস্থায় থাকবে, তারাই এগুলো দেখাশুনো করবেন। আমাদের লক্ষ্য আরও অনেক গাছ লাগানো, গোটা অরণ্য সপ্তাহ শুধু নয়, সারা বর্ষাকাল জুড়েই আমরা গাছ লাগাবো। আমরা বিজ্ঞান মঞ্চে পরিবেশ নিয়ে আমরা নানা কাজ করি, তার মধ্যে এটা একটা অন্যতম কাজ বলে আমরা মনে করি। সুচিস্মিতা মিশ্র, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। কেকার পেস্ট্রিতে জিবে জল সাপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিভি নে আর হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই।